রাজধানীতেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন এই মুহূর্তে বাংলা মোটর এলাকায়, যাচ্ছি সবুজের কাছে। সবুজ, সকাল থেকে তো কম বেশি বৃষ্টি হচ্ছে, রাজধানীর রাস্তাঘাটের এখন কি অবস্থা? আপনি বাংলা মোটর এলাকায় আছেন, সেখানে কি অবস্থা জানাবেন? সোহার, মূলত বৃষ্টি গত দুদিন ধরেই হচ্ছে এবং বৃষ্টি হলে যেটি হয় এই এলাকার কথা যদি বলি, বিশেষ করে কাঁঠালবাগান, গ্রিন রোড, এলিফেন্ট রোড, এই এলাকার মানুষজন আসলে বেশ আতঙ্কের মধ্যেই থাকেন, কারণ সামান্য বৃষ্টিতে এই এলাকার মধ্যে পানি জমে যায়। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। কিছু কিছু ক্ষেত্রে যদি মুষলধারে বৃষ্টি হয় সেক্ষেত্রে হাঁটু সমান পর্যন্ত পানি আসলে জলাবদ্ধতা তৈরি হয় এবং এটি মূলত আতঙ্কের কারণ। এবং আজকে যেটি হয়েছে, গত দুদিন ধরে যেরকম থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আজও সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু নামাজের ঠিক আগে আগে বা নামাজের শুরুর সময়টায় আসলে যেভাবে বৃষ্টিটা হয়েছে সেতে যারা নামাজের জন্য বের হয়েছেন তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আমরা যেহেতু দেখেছি আশেপাশে যে ছোটো ছোটো গলিগুলো রয়েছে, বিশেষ করে এলিফেন্ট রোড, কাঁঠালবাগানের ঢাল, এই জায়গাগুলোতে আসলে সামান্য পানিও জমে গেছে, অর্থাৎ জলাবদ্ধতা ওইভাবে বলা যায় না, জলজট তৈরি হয়েছে। এবং এই যে এখনও যেভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাতে নামাজ শেষে যারা মানুষজন এখন বের হয়েছেন তাদেরকে আসলে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে যেভাবে বৃষ্টিপাত গত দুদিন ধরে চলছে, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন, যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, এই বৃষ্টিপাত আরও দুই একদিন চলতে পারে। এবং এটি বলা যায় যে এই বর্ষার, অর্থাৎ বর্ষার যে মৌসুম, এই বর্ষার মৌসুমের শেষ বৃষ্টিপাত হতে পারে। সোহার সবুজ, ধন্যবাদ আপনাকে।